যারা চিনে না জানেন অনেক দূর, কিন্তু যাইবার সময় তো ছাত্র সাথে গেছি গা, মানে আই বলুন ছোট মানুষ বয়ান শেষ হয়েছে আমার আইতাম করলে মাঝে ছাত্র যার যারা আয় পড়ছে মানে আমি একা। আর এটাও জানি সবাই লালা যদি সবকের সময় হুজুরে না পায় তাতে আয়াত নাজিল বইটা আমি জানি তুফান শুরু হয়ে তখন চিন্তা করতে যেভাবেই হোক যেমনি হোক হজরের আগে মাদ্রাসার কি উপস্থিতি দিব না কেমন এখন কি করব শেষ পর্যন্ত আমি একাই আনা শুরু করছি। চিন্তা করেন বয়স আমার 12-13 হইব, 5-6 কিলোমিটারের রাস্তা, রাত ভয় ভিত্রে নাই, কারণ হাবিব সাহেবের ভয় ভিত্রে এখানটা জিন ভূতের ভয় আমার ভিত্রে নাই, পুরো মাদ্রাসাতে রাত্রে শুরু করছি হাঁটা, হাঁটতাছি যখন কিন্তু যে ভিতরে একটা ভয় আছে না, গভীর রাত নিঝুম রাত্রি অন্ধকার, আমি কতক্ষণ করে গাছের একটা পাতা ধরলে লাফ মারি পিছে তেমন কেউ হাঁটতেছে দূরে লেছে মনে আমার সারাটা রাস্তা আমি দেখি আতঙ্কে ছিলাম, গাছের পাতা ধরলে আমি লাইন লাগছো একা কেউ না যখন রাসুলের সামনে দাঁড়াইছে আল্লাহ রাসুলের সামনে এসে যখন বলছে কোরআন যখন নাজিল হইছে রাসুলের সিনা বরাবর চাপ দিয়ে দরার পরে ভিতরে যখন প্রবেশ করছে আয়াত আল্লাহ রাসুলের শরীরে কম্পন সৃষ্টি হয়ে খাদিজা গো এই মনে হয় দুনিয়ার থেকে আমি বিদায় হয়ে যাব, আর কোনদিন মনে হয় পৃথিবীতে বাঁচব না, আর শরীরে প্রচন্ড জ্বর জেমিলোনি কম্বল দিয়ে আমার জলায়া দড়, আম্মা জান খাদিজা বুদ্ধিমতী মহিলা ছিল, ব্রেন ছিল অনেক মারাত্মক, রাসূলকে সান্ত্বনা দিলেন আল্লাহর হাবিব আপনার মতো ব্যক্তি আপনার মতো ব্যক্তি এমন ভয় পাইলে চলবে না, কি হয়েছে আপনার কোলে বলুন। আল্লাহর হাবিব বলেন খাদিজা এমন একটা জিনিস আমি দেখছি আশ্চর্যজনক ঘটনা, আমার জিন্দগিতে আমি কোনোদিন দেখি নাই, আমি তাকায়া দেখি আসমান আর জমিনের মাঝখানে যেমন বোঝা যায় গোটা পৃথিবীটা ঘেরাও করে ফেলেছে এমন একটা ব্যক্তি আমার জড়ায়া ধরছে কি যেন পড়ায়া গেছে, সাথে সাথে শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহর হাবিব খাদিজার কাছে বলতে ছিল আর শরীরের মধ্যে রাসুলের তা পড়ে গেছে, খাদিজা কম্বল দিয়ে রাসুলকে জড়ায়া ধরলো, আর স্ত্রী হিসাবে খাদিজা তুল কবরা ছিল অত্যন্ত বুদ্ধিমতী মহিলা, আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিচ্ছেন হাবিব আপনি সাধারণ কোনো মানব না, জীবনে কোনোদিন কারো ক্ষতি করেন নাই, কারো কারো বিপদে আপনি বসে থাকেন নাই, কুপরামর্শ দেন নাই, মানুষকে ভালো পরামর্শ দেন, বিপদে আগায় যান, আপনার মতো ভালো মানুষ মক্কা নগরীতে কেউ নাই গো, আমার দুইটা স্বামী হারানোর পরে আপনার মতো ব্যক্তিকে তৃতীয়বারের মতো স্বামী হিসাবে গ্রহণ করছি, সামান্য যাচাই বাছাই করে না যাচাই বাছাই করে আমি দেখলাম আল্লাহর সৃষ্টি জগতে আপনার সে ভালো মানুষ কেউ নেই, আপনাকে জিন বলতে কোনোদিন ওয়াসওয়াসা দিতে পারে না ক্ষতি করতে পারে না গো নবী, আপনি টেনশন করবেন না এটা কোনোদিন খারাপ কিছু হতে পারে না, আমি আমার অতীত থেকে কিছু অভিজ্ঞতা নিয়ে বলতে পারি, আপনি সাধারণ কোনো মানব না, যে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসছিল সে নিশ্চয়ই আল্লাহর পাঠানো কোনো ফেরেশতা, আর যা আপনাকে পড়ায়া দিছে এটা হবে মহাগ্রন্থ আল কোরআন সুবহানাল্লাহ।
কারণ খাদিজা আগেই জানতো আমার নবী নবী হবে সুবহানাল্লাহ খাদিজার একজন আত্মীয় ছিল তাওরাতের আলেম ওই জান থেকে মেসেজ পাইছে যে উনি সাধারণ কোন মানব না উনি আখিরি জামানার পয়গম্বর সুবহানাল্লাহ আই খাদিজা বলেন আমি জানি আপনি কোনদিন খারাপ ব্যবহার করেন নাই মানুষের সঙ্গে খারাপ আচরণ করেন না আপনার মতো ভালো মানুষ কেউ নাই সুতরাং আপনার সামনে জিন দুষ্ট লোক আসবে না গো নিশ্চয়ই আল্লাহর কোন পাঠানো ফেরেশতা যে পড়ায়া গেছে তিনি হলেন ফেরেশতা যা পড়াইছে তা কোরআন সুবহানাল্লাহ কোরআনের আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর পয়গম্বরের জ্বর উঠে গেছে তাপ উঠে গেছে সেই কোরআন যখন রাসূলের পর একের পর এক আয়াত নাযিল হইতে লাগলো এটার একটা ওজন আছে না এইজন্য আল্লাহ রাসূলকে মহব্বত করে ভালোবেসে কিছুদিন রেস্টে রাখছে আপনি রেস্টে থাকেন তাই আয়াত নাযিল করা বন্ধ করছে কথা বুঝতেছে আয়াত নাযিল হওয়া বন্ধ হয়ে গেছে জিব্রাইল আসা বন্ধ হয়ে গেছে একদিন নয় দুই দিন নয় টানা 15 দিন 15 আয়াতে 40 দিন কোন জায়গা আরো বেশি আরো বেশি আরো বেশি আরো বেশি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে না একদিন নয় দুই দিন নয় 15 দিন জিব্রাইল আসে না রাসূলের মনে কষ্ট ফুলা বানা যদি কথা কয় আসে বাসে এই এনে বুঝে বি হেস আর বুই একলা আনজা লইয়া কথা কয় কথা কইরা বা দৃষ্টি হয় না খারাপ লাগতা ছেড়ে দিতাম নি খারাপ লাগলে আমার ইঙ্গিত দিবেন আমার ডাবল সুবিধা কোনো সুবিধা কথা বলি দিলার কান লাগায় শুনে আগে থেকে যদি না বলি সামনে বুঝতে কষ্ট হবে জন্য আগে থেকে বললাম কোরআন কেন আসা বন্ধ হইল নবীরে আল্লাহ রেস্টে রাখার জন্য একদিন না 15 দিন 40 দিন কোরআন আসা বন্ধ জিব্রাইল আসা বন্ধ অন্যদিকে 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 জিব্রাইল না আসার কারণে মক্কা নগরীতে কিছু বেঈমান গুলি রাসূলের দুশমন গুলি বলাবলি করতে লাগলো দেখছনি মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে আলোচনা সমালোচনা এমনি তো রাসূলের বিরুদ্ধে তারা সমালোচনা করে জিব্রাইল যখন আসে না তখন আরো সমালোচনা শুরু করছে এর মধ্যে রাসূলের আপন জন রাসূলের আপন চাচি উম্মে জামিন এই মহিলা প্রতি রাত রাসূলের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য তাহাজ্জুদের সময় উঠে যাইত চিন্তা করেন রাতের বেলা রাসূল যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় তখন ওই উম্মে জামিন লগাইয়া লগাইয়া নবীর তেলাওয়াত শুনত রে হঠাৎ করে জিব্রাইল আস নবীও তাহাজ্জুদে দাঁড়ায় না নবীর মনটা বড় খারাপ মানুষ নবীর নিয়ে সমালোচনা করে উম্মে জামিল দুই দিন তিন দিন 15 দিন হয়ে যায় কিন্তু নবী তো আর তাহাজ্জুদে দাঁড়ায় না আর নবী যদি প্রতিদিন তাহাজ্জুদ করতে থাকতো তাহলে উম্মতের জন্য তাহাজ্জুদ ফরজ হয়ে যেত এই জন্য আল্লাহ মাঝে মধ্যে গ্যাপ দিচ্ছেন যদি নবী গ্যাপ না দিত আমরা লেগে ফরজ আছে ইসলামের হেকমত গুলি আমরা অনেকে বুঝি না কথা কন ঠিক নেই নামাজের মধ্যে অনেক সুন্দর ভুল হয় না হয়নি ভুল হইলে পরে এর সংশোধন কি সোশ্যাল দা ইরানো কইতে শিখলাম রাসূল শিখাইছে রাসূল কোন সময় শিখাইছে নিশ্চয়ই কোন ভুল হইছে কথা কয় না রাসূল ভুল করছেন না আল্লাহ ভুল করাইছেন যে আল্লাহ করাইছেন এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কথা কয় না দেখি রাসূল ভুল করছেন এটা আমাদের আকীদা না আমাদের আকীদা হলো আল্লাহ নিজেই ভুল করাইতেন উম্মতেরকে শিখানোর জন্য এটা হলো আমাদের আকীদা কথা বলেন ঠিক নবীরা কোনোদিন ভুল করেন নাই আল্লাহ ভুল করাইছেন আমাদেরকে শিখানোর জন্য উম্মে জামিল একদিন রাসূলের কাছে এসে বলেন এ মুহাম্মদ তোমার যদি একটা শয়তান আসতো এটা কে বানায় না নাউজুবিল্লাহ বলেন না কত বড় খারাপ মহিলা চিন্তা করছেন কত বড় মাথা ফাটলা
রাসূলের কাছে আয়া গো তোমার কাছে তো শয়তান একটু ডায়না হও তার মানে শয়তান কারে বলছে জিব্রাইল রে নাউজুবিল্লাহ কাটা গেল মন ছিটা দিল এমনি নবী ব্যথায় ব্যথিত আবার নবী কে বলেন তোমার কাছে শয়তানটা আসে না জায়গায় জায়গায় নবীর নিয়ে সমালোচনা আলোচনা নবী ব্যথায় ব্যথিত হই একটা পর্যায়ে নবীও চিন্তা করা শুরু করলো ব্যাপারটা কি আমার আল্লাহ কি ভুলে গেল নাকি আল্লাহর পয়গম্বর চোখ দিয়া পানি ছেড়ে কান্দে আর বলে মালিক আমার কি বেলা গো আসমানের দিকে নবী তাকাইয়া বারবার নবী আসমানের দিকে তাকা জিব্রাইল কেন আসে না জিব্রাইল কেন আসে না জিব্রাইল কেন আসে না একদিন দুই দিন নয় নবীর চোখে পানি ঝরতেছিল নবীর চোখের পানি ঝরতেছিল ঠিক একটা সময় আল্লাহর পয়গম্বর তাকায় দেখেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসমান থেকে নামতেছে একটা জবান বন্ধ রাখবেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার জিব্রাইল যখন পয়গম্বরের কাছে আসলেন আল্লাহর পয়গম্বর একটু নারাজ অভিমান করে আছেন আর বললেন জিব্রাইল রে কেন রে এতদিন আসলি না আমার কান্দাই জিব্রাইল বলে নবী গো আমি আসতে চাই আমার আল্লাহ আমাকে আসতে না করছে আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা দোহা নাযিল করছে সোয়া এই প্রেক্ষাপটে এতদিন যে জিব্রাইল আইছে না যে সময় সেই সুরা লই আইছে কথা বুঝতেছে এই সুরা নিয়ে আসছে সুরার শুরুতেই কসম প্রথম সুরার শুরুতে কি সুরার শুরুতেই কসম সুরার শুরুতেই কসম আল্লাহ বলেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইদা সাজা ওয়াদ্দুহা দিনের কসম দিনের আলোর কসম ওয়াল্লাইলি ইদা সাজা রাতের কসম রাতের অন্ধকারের কসম মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা রব্বি কারীম বলেন হাবিব দিনের কসম রাতের কসম গো দিনের কসম দিনের আলোর কসম রাতের কসম রাতের আলোর কসম মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা আমি আল্লাহ আপনাকে বলি নাই আমি আপনাকে বলি নাই আপনার রবকে বলে নাই বলতে পারে নাই বলেও নাই বলবেও না বলতেও পারে না সুবহানাল্লাহ দিনের কসম রাতের কসম আপনার রব আপনাকে বলে নাই বলবে না আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জিনিসের কসম করছেন রাতের কসম দিনের অন্ধক দিনের আলোর কসম রাতের অন্ধকারের কসম কোন তাফসিরে এর ব্যাখ্যা আরো জটিল আসছে আরো সুন্দর আসছে কোন তাফসিরকার একটা বুঝাইছেন ওয়াদ্দুহা এর অর্থ বুঝাইছেন নবীর সুন্দর চেহারার কসম নবীর সুন্দর চেহারার কসম ওয়াদ্দুহা নবী আপনার সুন্দর চেহারার কসম উজ্জ্বল আলোর কসম ওয়াল্লাইলি ইযা সাজা আপনার কালো চুলের কসম সুবহানাল্লাহ আল্লাহর আল্লাহ কোন সময় সস্তা জিনিসের কসম করে না দামি জিনিসের কসম করে তাই তো আল্লাহ বলেন আপনার সুন্দর চেহারার আলোর কসম আপনার কালো চুলের কসম মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা আপনার রব আপনাকে ভুলে নাই বেঈমানের বাচ্চা গুলি আল্লাহর হাবিবকে অপমান দিল আপনার রব আপনাকে ভুলে গেছে আল্লাহ বলেন না ভুলিল দিনের আলোর কসম রাতের অন্ধকারের কসম আপনার চেহারার কসম আপনার কালো চুলের কসম আমি আপনাকে বলি নাই বলি নাই বলি নাই বলি নাই সোমাহা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা এই আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম ওয়াল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা